শুভমুক্তির অপেক্ষায় বিশিষ্ট নির্মাতা অনিমেষ আইচের ভয়ঙ্কর সুন্দর নামক ব্যতিক্রমী চলচ্চিত্রটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি। চলচ্চিত্রটির প্রতি দর্শকদের দৃষ্টি আকর্ষণে গতকাল বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে উপস্থিত হন চলচ্চিত্রটির নির্মাতা অনিমেষ আইচ, ছবির শিল্পী কলাকুশলী সহ পুরো টিমের সদস্যরা। মুক্ত মঞ্চে জড়ো হন বিপুল সংখ্যক দর্শক। ছবিটির শিল্পী কলাকুশলীরা উপস্থিত দর্শনার্থীদের দেশের চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরিয়ে আনতে ভয়ঙ্কর সুন্দর ছবিটি দেখার অনুরোধ জানান। এ সময় সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ জানান তারা। নতুন ধারায় নির্মিত ভয়ঙ্কর সুন্দর ছবিটির মিডিয়া পার্টনার আরটিভি, এটি মুক্তি পাবে শুক্রবার। ছবিটি প্রযোজনা করেছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি। মঞ্চে যে মঞ্চ সেলিম আল দীনের নামাঙ্কিত।